আন্তর্জাতিক সংবাদ ও সংবাদের সবশেষ আপডেট নিয়ে সিএনএন বিশ্বআলাপে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি সাবরিনা রহমান সুপা। শুরুতেই শিরোনাম। আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় শহর গাজনিতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে আততায়ীরা। করোনাভাইরাসের আশঙ্কায় যুক্তরাজ্যের সঙ্গে সব ফ্লাইট আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এশিয়ায় সর্বপ্রথম ফাইজার ও এর পার্টনার বায়োএনটেকের করোনাভাইরাসের টিকা হাতে পেয়েছে সিঙ্গাপুর। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উত্তেজনার মাঝে পূর্ব ভূমধ্য সাগরে নৌমহড়া চালিয়েছে তুরস্ক। আফগানিস্তানে পূর্বাঞ্চলীয় শহর গাজনিতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে আততায়ীরা। এএফপির বরাত দিয়ে কাতার ভিত্তিক আল জাজিরা জানায়, বাড়ির কাছেই রহমতুল্লাহ নেকজাদ নামে ওই আফগান সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। পুলিশের মুখপাত্র আহমদ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাড়ির কাছে মসজিদে যাওয়ার সময় সাইলেন্স পিস্তল থেকে গুলি করে হত্যা করা হয় তাকে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি, তালেবানও এর দায় অস্বীকার করছে। গোষ্ঠীটির মুখপাত্র জাইবুল্লাহ মুজাহিদি বলেন, এই হত্যাকাণ্ডকে আমরা দেশের জন্য বড় ক্ষতি মনে করি। গত দু মাসে এ নিয়ে তিনজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হলো দেশটিতে। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা 7,73,35,442 দাঁড়িয়েছে আর মৃতের সংখ্যা 17,01,656 জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসএসইর তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,36,06,474 জন। বিস্তারিত সাবরিনা রহমানের প্রতিবেদনে। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,80,29,528 জন আর এই মহামারীতে দেশটিতে মৃত্যু হয়েছে 3,19,363 জনের। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কোভিড 19 আক্রান্ত রোগীর সংখ্যা 72,63,619 জন এবং মৃত্যু হয়েছে 1,87,291 জনের। এদিকে ভারতে এ পর্যন্ত আক্রান্ত মোট 1,55,560 জন আর মৃত্যু হয়েছে 1,45,810 জনের। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকোতে এই মহামারীতে আক্রান্ত হয়েছেন 13,25,915 জন এবং মৃত্যু হয়েছে 1,28,598 জনের। এদিকে ইউরোপের দেশ ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত 19,64,054 জন এবং মৃত্যু হয়েছে 69,214 জনের। গেল বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত 191টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। পরে চলতি বছরের 11 মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উত্তেজনার মাঝে পূর্ব ভূমধ্য সাগরে নৌমহড়া চালিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে দেওয়া বার্তার মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে। পূর্ব ভূমধ্য সাগরের কোনো জায়গায় মহড়া চালানো হচ্ছে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। গত 10 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে একমত হন। ভূমধ্য সাগরে তেল গ্যাসের অনুসন্ধান করা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে তুরস্কের দ্বন্দ্ব সৃষ্টির প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন তুর্কি কর্মকর্তাদের বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা আরোপ করে। তুরস্ক নিষেধাজ্ঞাকে একপেশে ও অবৈধ বলে নিন্দা জানায়। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, নিষেধাজ্ঞা দুপক্ষের স্বার্থ ক্ষুণ্ণ করবে। গত অক্টোবর মাসে ইউরোপীয় নেতারা তুরস্কের বিরুদ্ধে বড় রকমের নিষেধাজ্ঞা দেওয়ার যে হুমকি দিয়েছেন, অবশ্য তা থেকে ইইউ সরে আসছে। নিজ দেশে ফিরলেন আইএসএ যোগ দেয়া জার্মানি নারীরা। সিরিয়ার যুদ্ধক্ষেত্র থেকে 5 আইএস নারী এবং 18টি শিশুকে উদ্ধার করে জার্মানিতে ফিরিয়ে আনল জার্মান সরকার। রোববার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এ কথা জানিয়েছে। খবর ডয়েচ ভেলের।
অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই কাজটি করা হয়েছে বলে জানিয়েছেন হাইকমাস। যে পাঁচ নারীকে দেশে ফেরানো হয়েছে তাদের সকলের বিরুদ্ধে চরম পন্থা এবং জঙ্গি কার্যকলাপে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। সবার বিরুদ্ধে চার্জ গঠন করেছে দেশের ফেডারাল পুলিশ। পাঁচ নারীর কারো সম্পূর্ণ পরিচয় জানানো হয়নি, কেবল নামের প্রথম অংশটি লেখা হয়েছে রিপোর্টে। এখনও সিরিয়ায় অসংখ্য জার্মান শিশু এবং নারী আছে বলে জার্মান পত্রপত্রিকার দাবি। এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জার্মান সরকার। এশিয়ার মধ্যে সবার আগে ফাইজার ও এর পার্টনার বায়োএনটেকের করোনা ভাইরাসের টিকা হাতে পেয়েছে সিঙ্গাপুর। টিকার প্রথম চালান সিঙ্গাপুরে পৌঁছার খবরে আনন্দ প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী লি সোয়েন লুইং। সোমবার টিকাটির প্রথম চালান সিঙ্গাপুরে আসে বলে খবর প্রচার করে এনডিটিভি। স্বাস্থ্যকর্মী প্রবীণ এবং চিকিৎসক দুর্বল ব্যক্তিদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেবে সিঙ্গাপুর। এছাড়া দেশটি 2021 সালে তৃতীয় পর্যায়ে অর্থাৎ সেপ্টেম্বর নাগাদ 5.7 মিলিয়ন লোককে টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ধারাবাহিকতায় গত সপ্তাহে টিকাটির অনুমোদন দেয় সিঙ্গাপুর। সিঙ্গাপুরে টিকার চালান আসে বেলজিয়াম থেকে। ভারতে নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ 27তম দিনেই গড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সাথে কৃষকদের কয়েক দফা বৈঠকের পর কোনো সমাধান না আসায় নতুন নতুন কর্মসূচি পালন করছেন আন্দোলনরত কৃষকরা। আগামীকাল কৃষক দিবসে সারা দেশের কৃষকদের একবেলা না খেয়ে থাকার আহ্বান জানিয়েছেন কৃষক নেতারা। এর আগে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়াতে অনশন ধর্মঘট শুরু করেছেন তারা। পাশাপাশি 27 ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠান চলাকালে থালা বাজিয়ে প্রতিবাদ জানাতে দেশবাসীকে অনুরোধ জানান তারা। এদিকে দিল্লিতে চলা প্রবল শৈত্যপ্রবাহের সময় আন্দোলনে ঠান্ডাসহ নানা কারণে এখন পর্যন্ত প্রাণ গেছে 40 জন কৃষকের। করোনা ভাইরাসের আশঙ্কায় যুক্তরাজ্যের সঙ্গে সব ফ্লাইট আপাতত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতও। ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি সৌদি আরবও এরই মধ্যে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করেছে। মঙ্গলবার রাত 11:50 থেকে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে বলে দাবি প্রচার করেছে এনডিটিভি। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের প্রাদুর্ভাব হওয়ার পর থেকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাজ্যের সঙ্গে আপাতত প্লেন চলাচল বন্ধ করতে কেন্দ্রের কাছে আবেদন জানান দিল্লির মুখ্যমন্ত্রী। এরপরই সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে প্লেন পরিষেবা মন্ত্রণালয়। 23 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে প্লেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যুক্তরাজ্য ভ্রমণেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। 31 ডিসেম্বর রাত প্রায় 12টা পর্যন্ত যুক্তরাজ্য থেকে কোনো প্লেন ভারতে প্রবেশ করতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ অভিযোগ করেছেন পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী 3 ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি তাদের সমঝোতা লঙ্ঘন করেছে। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত ইউরোপের সঙ্গে ইরানের বাণিজ্যিক তথ্য ও পরিসংখ্যা নিয়ে এক টুইটার বার্তায় একথা বলেন তিনি। জারিফ বলেন 2014 থেকে 2019 সাল পর্যন্ত ইরান ইউরোপ বাণিজ্যিক তথ্য উপাত্ত পর্যালোচনা করলে দেখা যায় ইউরোপীয় দেশ পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। কাজে এ সময় ইরানের অপূরণীয় আর্থিক ক্ষতি করার জন্য আমেরিকার সঙ্গে ইউরোপীয় দেশগুলো সমানভাবে দায়ী। কাজেই এর সমাধান তাদের হাতেই রয়েছে এবং এখানে ইরানের সঙ্গে আলোচনায় বসার কোনো প্রয়োজন নেই। সকল পক্ষকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমেরিকা ও 3 ইউরোপীয় দেশ যখন এই সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে তখন ইরানও তার পরমাণু কর্মসূচিকে আগের অবস্থায় ফিরিয়ে আনবে। ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে কমপক্ষে 8টি রকেট হামলা হয়েছে। রয়টার্স সূত্র জানায় স্থানীয় সময় রোববার রাতে এসব হামলা হয় বলে ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। এই হামলায় এক ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরাকের সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সুলাইমানি হত্যার বর্ষপূর্তির একদিন আগে এই হামলা হয়েছে।
রকেট হামলায় গ্রিন জোনের ভেতরে কয়েকটি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এ হামলার নিন্দা জানিয়েছে মার্কিন দূতাবাস। এ ধরনের হামলা প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নিতে ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে ইরাকের সব রাজনৈতিক ও সরকারি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সিএনএন বাংলার পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি সাবরিনা রহমান সুপা, আল্লাহ হাফেজ।